অবশেষে শেষ পিপিটা ছেড়ে ডাক্তার বললেন, যাক যুদ্ধ শেষ, কার্ভ মোটামুটি সরণ রেখা এসে গেছে, কাল থেকে আয়নায় মুখ দেখতে পারবো। যদিও মুখোশের দাগ থাকবে আরো অনেক দিন, কাল থেকে আর জ্বর শুনলে আটকে উঠবো না, উঠতে বসতে শুতে স্যানিটাইজারের দিকে হাত বাড়াবো না, বাড়িতে সাবান আবার আগের মতোই মাসে তিনটে। আজ বাড়ি গিয়ে মেয়ের কপালে চুমু খাবো আর ঘরের সাথে বলে থমকে গেলেন। নার্স চেয়ে রয়েছেন ঝকঝকে চোখে, বহু বহুদিন পরে ডাক্তার যার মুখ দেখতে পেলেন। নার্স বললেন, কাল থেকে দিন চারেকের ছুটি নেব স্যার, বর মেয়েকে নিয়ে দীঘা যাব। গত 4 মাস ওদের কাউকে কাছে আসতে দিইনি, পড়শিরা কেউ আমার সাথে কথা বলেনি, পুরো 4টে মাস আমি হাসপাতাল পাড়া আর বাড়ি সবখানে যেন আইসোলেশন। আপনি ফুচকা খান স্যার, 4 মাস পরে মোড়ের মাথায় ফুচকাওয়ালা বসেছে, আজ আসার সময় চোখে পড়ল। ওরা সবাই ভালো আছে স্যার, ফুচকাওয়ালা, ঘটি গরম, রুমাল আর মোজা বিক্রি করা খোড়া ছেলেটাও, শুধু যে দাদু রলিকের আইসক্রিম বিক্রি করতো সে আসেনি, কি জানে। ডাক্তার ঈষৎ হেসে পকেট থেকে টাকা বের করে বললেন, চুরমুরানো দেখি ওয়ার্ড বয়দের জন্য, কিন্তু এটাই আমাদের যুদ্ধ জয়ের পুরস্কার, কি বলো। হাসপাতাল থেকে অনেক দূরে অর্থনীতিবিদ তখন তৈরি হচ্ছেন, দেখে নিচ্ছেন সিন্ধুকের কোনায় কি পড়ে আছে, সবকটা আধুলি আজ ভীষণ দরকার। এইবারের যুদ্ধটা শুরু হলো তার।